একাদশ শ্রেণীর যে অংশটি নিয়ে তোমাদের অনেক দিনের ভয় যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, প্রশ্ন কমন পাবো তো, এই নিয়ে নানা সংশয় তোমাদের মধ্যে লেগেই থাকে। আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। বিষয়টি অবশ্যই তোমাদেরকে বলে রাখি, সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে কোন কোন প্রশ্ন পড়লে তোমরা কমন পাবে, অল্প কয়েকটি প্রশ্ন পড়লে তোমরা কমন পাবে, সে প্রশ্নগুলি কি কি তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে নাও এবং উত্তরগুলি তোমরা পরীক্ষায় করবে। এবং যদি তোমাদের এর উত্তরগুলি সাজেস্টিভভাবে লাগে, আমি তাহলে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের বলছি একাদশ শ্রেণীর সাহিত্য ইতিহাস সম্পূর্ণ সাজেশন। চারটি প্রশ্ন পড়ে সাহিত্য ইতিহাসে, তোমার দুটি প্রশ্ন করতে হয়। আমি 12 থেকে 13টি প্রশ্ন পড়বো, এগুলো যদি ভালো করে অভ্যাস করো অবশ্যই কমন পেয়ে যাবে। এবং পরীক্ষার পর আমাকে কমেন্ট করে জানাবে কমন পেলে নাকি। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর আমার চ্যানেলকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। আমি ভিডিও নিয়মিত দিচ্ছি, অবশ্যই সঙ্গে থাকো। এখন বলছি একাদশ শ্রেণীর সাহিত্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন 2022। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাজেশনটি তোমরা ভালো করে শুনে নাও। চর্যাপদে সমাজ জীবন ও সাহিত্য মূল্যের পরিচয় দাও, প্রথম প্রশ্ন, অথবা বিষয়বস্তু লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি প্রতিভা লেখো অথবা কাব্য বৈশিষ্ট্য পরিচয় দাও, এটাও করবে। 3 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের কবির কৃতিত্ব অর্থাৎ মুকুন্দরামের কৃতিত্ব আলোচনা করো। বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই করবে। এরপর করবে বিদ্যাপতির কৃতিত্ব বা বাংলা সাহিত্য অন্তর্ভুক্তির কারণ ও কবি চণ্ডীদাসের পরিচয় দাও, এই প্রশ্নটা তোমরা দেখে নেবে। এর সঙ্গে করবে শাক্ত কবি হিসাবে রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো। আর একটা প্রশ্ন করবে বাংলা রামায়ণের জনপ্রিয়তার কারণ ও কীর্তিবাসের আত্মজীবনীর পরিচয়। আরেকটি প্রশ্ন কাশীরাম দাসের মহাভারতের পরিচয়। আর একটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের সংক্ষিপ্ত পরিচয় দাও। এইগুলো মধ্যযুগ থেকে আধুনিক যুগে কী কী প্রশ্ন করবে। বাংলা গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যে বিদ্যাসাগর অবদান লেখো। বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ অথবা বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। আরেকটি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে, সেটা হচ্ছে বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন বললাম, এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। হ্যাঁ, প্রশ্নগুলো আবার ভালো করে বলছি, একটু ভালো করে মন দিয়ে তোমরা প্রশ্নগুলো শোনো এবং শোনার চেষ্টা করো। প্রশ্ন বললাম চর্যাপদ, বললাম সমাজ জীবন সাহিত্যমূল্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কাব্য বৈশিষ্ট্য কবি প্রতিভা, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরামের কৃতিত্ব, রামায়ণের জনপ্রিয়তার কারণ বা কীর্তিবাসের আত্মজীবনী, কাশীরাম দাসের মহাভারতের পরিচয়, সমাজ ও সাহিত্য চৈতন্যদেব, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, বিদ্যাপতি অথবা চণ্ডীদাস। আর একটা প্রশ্ন বললাম শাক্ত কবি রামপ্রসাদ সেনের পরিচয়। আর একটা প্রশ্ন বললাম অন্নদামঙ্গলের কবিরূপে ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব লেখো। এইগুলো করবে তোমার মধ্যযুগ থেকে আধুনিক যুগে করবে। মাইকেল মধুসূদন দত্ত কাব্য সাহিত্য অবদান, রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য অথবা উপন্যাস, বিহারীলাল চক্রবর্তীর পরিচয় বাংলা গীত কবিতায়, বিদ্যাসাগরের অবদান উপন্যাসে, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের অবদান, আর বললাম বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে শুনে খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলি তোমরা এবছর 2022-এর সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা করবে। এবং পরীক্ষার পর কোন প্রশ্ন কমন পেলে সেটাও তোমরা আমাকে জানাবে। আর এই পরীক্ষার আগে এর থেকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার বলে দেবো, যেগুলো পরীক্ষায় আসতেই চলেছে। এখন তোমরা একটু পরীক্ষা দেরি আছে, এই প্রশ্নগুলো অভ্যাস করো এবং প্র্যাকটিস করো। যদি কারো এই প্রশ্ন উত্তর লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।